প্রিয় দেশ এবং প্রবাসের যে সমস্ত দেশি ভাইরা আছেন, আপনারা দেখতে পাচ্ছেন গত বিগত 5ই আগস্ট ছাত্র জনতার যে বিজয় হয়েছে, সেই বিজয়ের ধারাবাহিকতা অনুযায়ী নতুন তত্ত্বাবধায়ক সরকার ইতিমধ্যে শপথ গ্রহণ করেছেন। আমাদের ছাত্র জনতা মাঠ ছাড়ে নাই, এই দেশকে সুন্দর পরিপাটি করে সাজানোর জন্য তারা প্রশাসনের পাশাপাশি ট্রাফিকের ভূমিকা পালন করছে, আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা পালন করছে। সে কারণে দেশের ওলামাইকরাম, সাতক্ষীরার ওলামাইকরাম, আমরা এই ছাত্র জনতাকে পানি পান করিয়ে, কিছু খাদ্য খাওয়ার খাইয়ে, তারা যাতে সুন্দরভাবে সুস্থভাবে এই আইন শৃঙ্খলা তারা সুন্দরভাবে নিয়ম কানুন অনুযায়ী পালন করতে পারে এবং মানুষদেরকে পালন করার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে পারে, সে কারণে আজকের ওলামাইকরাম, সাতক্ষীরার ওলামাইকরাম, আমরা সকলে একত্রিত হয়ে এই ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়ে তাদেরকে কষ্টের ভিতরে একটু হলেও আমরা একটু পানি পান এবং বিস্কুট দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি। আমরা দেশবাসীর ব্যবসায়ী প্রতিষ্ঠানের সকল ভাইদেরকে, চাকরিজীবী ভাইদেরকে বলবো, আপনারা এসে এই ছাত্র জনতার পাশে এসে দাঁড়ান এবং তাদেরকে আরও বেশি বেশি উদ্বুদ্ধ করেন, দেশকে সুন্দর করে আমরা সাজাতে সকলে আমাদের হাতকে বাড়িয়ে দেই। বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদের সাতক্ষীরার কিছু আলেম ওলামাদেরকে নিয়ে, আমাদের ছাত্র জনতা, আমাদের ছাত্র ভাইদের পাশে পানি এবং শুকনা খাবার নিয়ে আমরা চেষ্টা করছি তাদের সহযোগিতা করবার জন্য। তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই দেশের জন্য, এই দেশের মানুষদের জন্য। তাদের মূল টার্গেট হলো এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য তারা প্রাণ চেষ্টা করে যাচ্ছেন, শরীরে রক্তগুলো পানি করে তারা একের পর এক, দিনের পর দিন তারা পরিশ্রম করে যাচ্ছেন, তারা ট্রাফিকের ভূমিকা পালন করে যাচ্ছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আমরাও চাই আগামী দিনের জন্য ছাত্র জনতার মাধ্যম দিয়ে সুন্দর, সুখী, সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়তে পারে, এটাই আমাদের একান্ত দাবি এবং আমাদের কাম্য। ভাইয়া